পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা, মানে যাদেরকে তুমি হয়তো একটা প্রশ্ন জিজ্ঞেস করলে, সে তার উত্তরে তার জীবন কাহিনী তুলে ধরল, সে তার মনের কথা, সে জীবনের কথা, সে যত কিছু করে, তার ভালো কথা, খারাপ কথা, সে কিভাবে এতদূর এসছে, কিভাবে কাজগুলো করে যায়, সারাদিন কিভাবে কাটে, এই কথাগুলো তোমাকে বলতে থাকে। আর এই কথাগুলো যখন তোমাকে বলে, তখন তুমি হয়তো বিরক্ত অনুভব করো, তার কাছ থেকে দূরে সরে যেতে চাও, তুমি মনে করো যে এখান থেকে চলে যেতে পারলে বাঁচি, এ আবার শুরু করলো। এই মানুষগুলোর কথা একটুবার ভেবে দেখো, যে তুমি নিজেকে দিয়ে বিচার করো, যখন তোমার মনের কথা শেয়ার করার কেউ থাকে না, তখন তুমি যখন নতুন কাউকে একজনকে পেয়ে যাও, তখন তাকে তার তোমার মনের কথা, তোমার জীবনের কথা সব খুলে বলতে থাকো। সেই মানুষটা তেমনই, সে মানুষটা যখন কাউকে পায় না, তার মনের কথা কাউকে শোনাতে পারে না, সে জীবনের কথাগুলো ভাগ করতে পারে না, তখন সে নতুন কাউকে পেলেই তার যত কথা আছে সব কথা বলতে শুরু করে দেয়। তুমি নিজেও কিন্তু তাই। তোমার যদি আজকে কোনো বন্ধু না থাকে, তুমি যদি কারো কোনো বন্ধুর সাথে মিশতে না পারো, তাহলে তোমার জীবনে যত কথা আছে সেই কথাগুলো জমে থাকে, আর সেই কথাগুলো তোমার মনের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তুমি তাকে, তুমি সামনের মানুষটাকে বলতে চাও, তোমার মনের কথাগুলো খুলে বলতে চাও। তুমি যেমন বদ্ধ ঘরে থাকতে পারো না, তুমি যেমন একটা ঘরে বন্দী হয়ে সারাদিন কাটাতে পারো না, মনে হয় যেন একটু বেরিয়ে যাই, একটু ঘুরে আসি, একটু কোথাও এমন খোলামেলা জায়গায় হাওয়া খেয়ে আসি, যাতে মনটা শান্তি পায়। মনের কথাগুলো এমন, মনের কষ্টগুলো কিন্তু তেমন, মনের মধ্যে জমাট বেঁধে থাকে, তোমাকে, তোমার জীবনটাকে আবদ্ধ করে রাখে। তাই যখন তোমার সামনে, তোমার সাথে এমন কোনো মানুষের পরিচয় হয়, যাদের কাছে তুমি যদি কিছু জিজ্ঞেস করো, সে যদি তার কথা বলতে থাকে, তাহলে তাকে বোঝাও, বলো যে আমি তোমার কথা সব শুনবো, কিন্তু আমারও সময়ের দাম আছে, তোমার যেমন সময়ের দাম আছে আমার সময়ের দাম আছে, আমি বুঝতে পারছি তোমার কথাগুলো জমে রয়েছে, কিন্তু তুমি যখন বলছো এই কথাগুলো, তখন আমারও ইচ্ছে করছে শুনতে, কিন্তু আমার কাছে সময় নেই। তাই তুমি ততটুকুই বলো যতটুকু সামনের মানুষটা তোমার কথা শুনতে চায়। তুমি এটা বোঝো, তুমি আবেগে পড়ে তোমার মনের কথা সবটা বলে দিও না। হয়তো তুমি আজকে তোমার সব মনের কথা, তোমার ভিতরের কথা তুমি সামনের মানুষটাকে বলে দিলে, কিন্তু সেই মানুষটা তোমার কথাগুলো মধ্যে থেকে এমন কিছু কথা রেখে দেবে মনের মধ্যে, হয়তো তোমাকে ছোট করতে পারে যে কোনো সময় সেই কথাগুলোকে বেস করে। তাই তোমার সব মনের কথা শোনার জন্য সঠিক মানুষটা অবশ্যই দরকার। যখন তুমি তোমার মনের কথাগুলো সামনের মানুষকে বলবে, তখন এটা সবসময় মাথায় রাখবে যে আমি আমার মনের সব কথা যে বলছি, সে আমাকে শুনবে তো, সে আমাকে বুঝবে তো, সে আমাকে পরে এই কথাগুলো তুলে আমাকে ছোট করবে না তো সবার সামনে। তাই যখন এই সব মানুষের সাথে তোমার পরিচয় হয়, তখন নিজেকে দিয়ে একবার বিচার করে দেখো, দেখবে এই মানুষগুলো কত অসহায়, কত একা ভেতর থেকে, তাহলেই তুমি তার অনুভূতিটা বুঝতে পারবে।